মাহমুদ ইয়াসিন বলেছেন, আমি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত, এই পর্যায়ে আমি যদি রোজা না রাখি তাহলে কি গুনাহ হবে? যদি আপনার এই রোগ আপনাকে বা আপনার জন্য সিয়াম রাখাটা, রোজা রাখাটা কঠিন করে ফেলে, আপনার জন্য অসম্ভব হয়ে যায়, তাহলে তো আপনি রোজা ভাঙতে পারবেন। আর যদি রোগটা মানে এমন যে যাতে আপনি সিয়াম পালন করতে পারবেন, তাহলে আপনি সিয়াম কেন ভাঙবেন? আপনি সিয়াম রাখবেন। রোগটা যদি আল্লাহ না করুন এমন ভয়াবহ হয় যে আসলে দীর্ঘকাল ধরে এই রোগে ভুগতে হবে, এবং কখন যে আপনি সুস্থ হবেন বা আদৌ সুস্থ হবেন কিনা ডাক্তাররা সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না বা তারা আশা ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি প্রত্যেকটা সিয়ামের বদলে আপনি ফিদিয়া দেবেন। তাহলে এই রোগের তিনটা কন্ডিশন, একটা কন্ডিশনে সিয়াম রাখা যেতে পারে যদি সেটা খুব হালকা রোগ হয়। অনেকের যেমন সাইনাসের সমস্যা থাকে, অনেকের টনসিলের সমস্যা থাকে, অনেকে সর্দি সারা বছর লেগে থাকে, তাহলে এই কারণে কি সিয়াম রাখবে? না, রাখবে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে রোগ হয়, এটা কোনো সার্বক্ষণিক রোগ না, হঠাৎ করে রোগ হয়, সেই রোগের কারণে তার সিয়াম রাখাটা কঠিন হয়ে যায়। অথবা দীর্ঘ দিন ধরে যেমন ডায়াবেটিস, যদি ডায়াবেটিসটা অনেক বেশি বেড়ে যায় বা প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় বা কারোর কিডনি রোগটা অনেক বেশি বেড়ে যায়, এরকম ভয়ঙ্কর কোনো রোগগুলো যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে তো তিনি সিয়াম রাখতে পারবেন না। এবং যদি তার সারা বছরের কোনো সময় সিয়াম রাখার কোনো পারমিশন ডাক্তার না দেন এবং শরীরও সেটা পারমিট না করে, তাহলে তিনি ফিদিয়া দেবেন। এটা হলো তৃতীয় অপশন।